মঙ্গলবার সেবা ও সহায়তা পরিষদের পক্ষ থেকে সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের সহায়তায় মণিপুরের উদ্দেশ্যে ত্রাণ পাঠানো হয়। এদিন আগরতলা প্রেসক্লাবে সেবা ও সহায়তা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠান শেষে পতাকা উড়িয়ে যাত্রা শুরু হয় ওই ত্রাণ সামগ্রীর গাড়ির। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রামকৃষ্ণ মিশনের মহারাজ, সিআরপিএফ আধিকারিক বিকাশ সিং, সেবা ও সহায়তা পরিষদের সদস্য সদস্যা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, গত কিছুদিন পূর্বেও পার্শ্ববর্তী রাজ্য আসামের বন্যা কবলিতদের সহায়তার জন্য ত্রাণ পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছিল এই সংস্থা। এবার মণিপুরের মানুষদের সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছে এই সংস্থা। স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে এই সংস্থা যে কাজ করে চলেছে তার জন্য সংস্থার প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণীটিকে চলার পথে পাথেয় করেই এগিয়ে চলেছে এই সংস্থা। প্রধানমন্ত্রী কার আদর্শ অনুপ্রাণিত, যে স্বামী বিবেকানন্দের চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, সে স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে দেশ নির্মাণ, রাষ্ট্র নির্মাণ করছেন। আজকে গোটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষের ঝান্ডাকে উঁচা করেছেন। সেই স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণ বিবেকানন্দের আশ্রমে বসে সেবা এবং সহায়তা যে এনজিও তৈরি হয়েছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজকে সমাজের কাছে যে আহ্বান করেছেন, সমাজ তাদের আহ্বানে সাড়া দিয়েছে এবং তারা সংস্থার নাম দেয়নি, দিয়েছেন যে ত্রিপুরা মণিপুরের সঙ্গে রয়েছেন। কিছুদিন আগে যখন ফ্লাড হয়েছিল তখনও তারা আসামের পাশে ত্রিপুরা, সেই স্লোগান দিয়ে আমার এই ছেলেমেয়েরা যে কাজটা করছেন আজকেও সেই কাজটা তারা ব্রতি হয়েছেন। পরম পূজনীয় আমার সন্ন্যাসীজি রয়েছেন এই জায়গায় এবং আমাদের স্বামী বিবেকানন্দের চরণে আমি প্রণাম অর্পণ করছি এবং প্রার্থনা করছি। উনি যে একটা কোট বলেছেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর, সেই মন্দিরে পুজো না করে আমরা যারা বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে সে জীবদেরকে আমরা সেবা করব। সেবা সহায়তা যে সংস্থা রয়েছে, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এগিয়ে যান। রাজ্যের যারা মানুষ, একটা শ্রেণীর মানুষ সবসময় চায় তাদের রোজগারের 5 টাকাও যদি হয় এটা যাতে সঠিক জায়গায় পৌঁছায়, সে সঠিক জায়গায় পৌঁছানোর সঠিক একটা জায়গা সেবা এবং সহায়তা যে এনজিও আপনারা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মধ্যে দাঁড়িয়ে সেটাকে তৈরি করেছেন, সেই সেবাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সে প্রত্যাশা রাখছি। এবং আগামী দিন আমাদের দ্বারা যদি কোনো কাজ হয় আমাদেরকে বলবেন এবং চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে মানুষের সেবা করতে। সমাজের মানুষের সহায়তার লক্ষ্যে যেভাবে সংস্থা এগিয়ে এসেছে ঠিক সেইভাবে কখনো যদি কোনো সামাজিক কাজের ক্ষেত্রে ওদের সহায়তার প্রয়োজন হয় তাহলে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।